আমি এরকম অনেক মানুষ দেখেছি চোখের সামনে মৃত্যু দেখে পাথর হয়ে গেছে। আমি সেরকম মানুষ নই, মৃত্যু দেখলে আমি। আবার এরকম অনেক মানুষ দেখেছি যে নিজের জীবনের পরোয়া না করে আগুনের দিকে ছুটে গেছে নিজের সব থেকে প্রিয় মানুষকে বাঁচাতে। সেদিন একবারের জন্য সে নিজের মরা বাঁচা নিয়ে ভাবিনি, সে শুধু ভেবে গেছে কি করে নিজের পরিবারকে বাঁচাবে। বলুন, এসব ফালতু কথা। মানুষ চোখের সামনে মৃত্যু দেখলে আগে পালায়, আপনি বাঁচলে বাপের নাম। সবাই রকি নয় তাই। আজকে যদি কেউ আপনার মায়ের গুরু মায়ের দিকে কেউ বন্দুক ত্যাগ করে আপনি কি করবেন? তার আগে তার হাতটা কেটে মাটিতে লুকিয়ে পড়বে। আচ্ছা ধরুন এখান থেকে পালাতে গিয়ে পুলিশের কাছে আমি ধরা পড়ে যাই, আপনি কি করবেন? আপনি কি আমাকে ছেড়ে পালিয়ে যাবেন স্যার? হয়তো পালিয়ে যাবো। দেখুন, আপনাকে মাইনে দিয়ে আমি কাজে রেখেছি, তার মানে এটা নয় যে আপনি আমার পরিবারের কি। আপনার জন্য আমি আমার জীবনের বাজি রাখতে যাবো কেন? আপনি আমার জন্য কাজ করেন, ব্যাস। রকেট প্রাণের দাম অত সস্তা নয়। আর আমি যে আপনাকে বাঁচালাম সেটা তো আপনার ডিউটি, তাই আপনি আমাকে বাঁচাতে এসেছেন, সেটাই তো বললেন, নাকি আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? আইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।